মালদার জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচে আধার সেন্টারের লাইনে ঠেলাঠেলির ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রাহকদের অভিযোগ, পুরুষ ও মহিলাদের একই লাইনে দাঁড়াতে হচ্ছে, এর ফলে সম্মানহানির ঘটনা ঘটছে। মালদা জেলা প্রশাসন ভবনের পাশেই আছে গ্রামোন্নয়ন ভবন, তার নিচেই আছে আধার কার্ড তৈরি ও সংশোধনের কার্যালয়। গ্রাহকরা দাবি জানান, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইন করতে হবে। পরিস্থিতি তো ভালো নাই, লেন ভালো হয়েছে, ছেলে মেয়ে এক জায়গাতে লেন হয় নাকি, সব জায়গায় করবে ভালো হবে, আলাদা লাইন করলে ভালো হতো, ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায়। কিন্তু এখানে কি দেখছেন? হুড়াহুড়ি করছে দেখছি। এটা কি মানে ছেলে মেয়ে এক লাইন করাটা ঠিক হচ্ছে না? হচ্ছে না, ঠিক হচ্ছে না। কি করা উচিত? দুটা করা উচিত তো বললো, দুটা লাইন ছিল দাদা তো বললো কি একটাই লাইন হবে, ছেলে মেয়ে এক লাইন, একই লাইন হবে, এটা করা। এটা কি ঠিক হচ্ছে? আমি তো বললাম যে ঠিক হবে না, ওরা তো বলছে কি ঠিক হবে, এটা মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।